বন্ধুরা, আমি আপনাদের বন্ধু ডক্টর শ্রী সুব্রত। শ্রী সুব্রত অ্যাস্ট্রোলজিক্যাল কনসালটেন্সির পক্ষ থেকে আপনাদের জানাই শুভেচ্ছা। সম্পূর্ণ বিজ্ঞানভিত্তিক ও শাস্ত্রসম্মত জ্যোতিষ আলোচনা শুনতে ও দেখতে এবং মনস্তাত্ত্বিক পরামর্শ পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। হরে কৃষ্ণ, বম বম ভোলে, জয় মা। কেমন আছেন বন্ধুরা? সনাতন ধর্মে রুদ্রাক্ষের একটি বিশেষ স্থান আছে। ভগবান মহাদেবের অতি প্রিয় এই রুদ্রাক্ষ। আবার শাক্তসহ বিভিন্ন সম্প্রদায়ের লোকেরাও রুদ্রাক্ষ ধারণ করে থাকে। বিভিন্ন শাস্ত্রে একমুখী থেকে চৌদ্দমুখী পর্যন্ত রুদ্রাক্ষের ব্যবহার ও নিয়মের কথা বলা আছে। আজ আমি এই ভিডিওতে আলোচনা করব এই একমুখী থেকে চৌদ্দমুখী রুদ্রাক্ষ কখন আপনি ধারণ করতে পারবেন। রুদ্রাক্ষের মধ্যে সবথেকে গুরুত্বপূর্ণ এই বিশেষ শ্রেণী হলো একমুখী রুদ্রাক্ষ। ভগবান শিব নামে অভিহিত করা হয় এই বিশেষ রুদ্রাক্ষকে। রুদ্রাক্ষের যেসব গুণাগুণের কথা বিভিন্ন গ্রন্থে বলা হয়েছে, সে সমস্ত গুণাগুণ এই বিশেষ শ্রেণীর রুদ্রাক্ষের মধ্যে অবস্থিত। এই রুদ্রাক্ষটি খুবই দুর্লভ শ্রেণীর রুদ্রাক্ষ এবং অত্যন্ত মূল্যবানও বটে। বলা যায় এই রুদ্রাক্ষ ধারণে মানুষের অপরাজেয় করে তোলে, বিশেষত আধ্যাত্মিক বিষয়ের উন্নতি ঘটে। রুদ্রাক্ষের উজ্জীবন করতে হয় অর্থাৎ বিশেষ মন্ত্রের সাহায্যে, আর সেই মন্ত্রটি হল ওং ওয়িং মন্ত্র। অর্থাৎ ওং ওয়িং মন্ত্র দিয়ে 108 বার উচ্চারণ করে আপনার ডান বাহুতে বা কণ্ঠে এই বিশেষ রুদ্রাক্ষ ধারণ করুন, আর লোক প্রভাবিনী শক্তির পরিস্ফুরন ঘটে এতে। কখন ধারণ করবেন? রাশিচক্রে যখন রবি গ্রহ পীড়িত থাকে, অর্থাৎ পাপ পীড়িত হয়, পাপ গ্রহে দৃষ্ট হয়, নিচস্থ হয়ে যায় বা পাপ গ্রহ যুক্ত হয়ে যায় বা যে কোনোভাবে পীড়িত হলে এই গ্রহের শান্তির নিমিত্তে উপরোক্ত অর্থাৎ একমুখী রুদ্রাক্ষ আপনি ধারণ করতে পারেন। এবং অবশ্যই সংস্কারপূর্বক জপ করে ধারণ করবেন, আর এই ধারণে রবি গ্রহের সমস্ত কুফল নষ্ট হয়ে যায় আর আপনার জীবনে আনে রবির শুভ প্রভাব। দ্বিতীয় যে রুদ্রাক্ষের কথা বলবো তা হল দ্বিমুখী রুদ্রাক্ষ। এই জাতীয় রুদ্রাক্ষকে হরগৌরী নামে অভিহিত করা হয়। এই রুদ্রাক্ষ ধারণে মনের একাগ্রতা জীবনের শান্তি এনে দেয়। অজ্ঞানতার অন্ধকার থেকে মানুষকে আলোতে নিয়ে আসে। যারা অজ্ঞাতসারে গোহত্যাজনিত পাপে স্খলিত হয়, কুলকুণ্ডলিনীর শক্তি সম্পর্কে চেতনার সঞ্চার করে এই বিশেষ রুদ্রাক্ষ। মন্ত্র উচ্চারণ সহযোগে এই বিশেষ রুদ্রাক্ষ ধারণ করলে তবেই আপনি ফল পাবেন। মন্ত্র পাঠ করে ডান হাতে অথবা কণ্ঠে এই রুদ্রাক্ষ ধারণ করতে পারেন। ধারণ করলে ত্রিজন্মের সঞ্চিত পাপরাশি দূরীভূত হয়। আপনার ক্ষেত্রে কখন আপনি ধারণ করবেন এই বিশেষ রুদ্রাক্ষ? আপনি যখন দেখবেন আপনার জন্মকুণ্ডলিতে কেতু গ্রহ নিচস্থ রয়েছে, পাপ গত রয়েছে বা পাপ পীড়িত রয়েছে, যে কোনোভাবে অশুভ প্রভাব তৈরি করছে এই কেতু, সেই গ্রহের শান্তির নিমিত্তে এই দ্বিমুখী রুদ্রাক্ষ আপনি ধারণ করতে পারেন। এবং অবশ্যই সংস্কারপূর্বক ওং শ্রীং এই বিশেষ মন্ত্র 108 বার জপ করে আপনি অবশ্যই ধারণ করুন, আর কেতুগ্রহের সমস্ত কুফল এই বিশেষ রুদ্রাক্ষে বিনিষ্ট হবে। এখন আসব ত্রিমুখী রুদ্রাক্ষ। এই জাতীয় রুদ্রাক্ষের নাম অগ্নি। অতি পাপ বিনিষ্ট করে, মানুষের সৃজনশীল শক্তির বিকাশ ঘটায় এই বিশেষ রুদ্রাক্ষ। চির কর্মচঞ্চল জীবনী শক্তিকে উন্নীত করে এবং বিভিন্ন রোগ নিবারণ করে। মন্ত্র পাঠ করে দু বাহুতে ধারণ করলে অসাধারণ শক্তির সঞ্চয় হয়। আপনার রাশিচক্রে মঙ্গল কোনোভাবে পীড়িত হলে আপনি এই বিশেষ রুদ্রাক্ষ ধারণ করতে পারেন। তবে অবশ্যই সংস্কারপূর্বক ওম ধ্রুম ধ্রুম এই বিশেষ মন্ত্রটি 108 বার জপ করে তবেই আপনি এই রুদ্রাক্ষ ধারণ করবেন। আর এই রুদ্রাক্ষ ধারণ করলে মঙ্গল গ্রহের সমস্ত কুফল নষ্ট হয়।
চতুর্মুখী রুদ্রাক্ষ। জ্যোতিষশাস্ত্রে এর নাম হলো ব্রহ্মা। মনের ক্রিয়াকলাপের উপর এই শ্রেণীর রুদ্রাক্ষের প্রভাব চমৎকার। সে কারণে উন্মত্ততা, অনিদ্রা, বিষাদময়তা ইত্যাদি মানসিক রোগের ক্ষেত্রে স্বাচ্ছন্দ্যে ব্যবহার করা যায়। এ রুদ্রাক্ষ ধারণে স্মৃতিশক্তি বৃদ্ধি পায়, তুচ্ছ বিষয়ে মানসিক অস্থিরতা উপশম হয়, মানসিক অবসাদ দূর হয়, উদ্বেগ, ভয়, খিটখিটে স্বভাব এবং আত্মহনন চিন্তা ইত্যাদির প্রকোপ হ্রাস পায় এবং বক্তৃতা ক্ষমতা, কর্মতৎপরতা ও বুদ্ধি বৃদ্ধির উন্মেষকারক এই বিশেষ রুদ্রাক্ষ। অবশ্যই এই বিশেষ রুদ্রাক্ষ মন্ত্র পাঠ করে কণ্ঠে ধারণ করতে হবে। রাশিচক্রে চন্দ্রগ্রহ নিচস্থ, পাপযুক্ত ও পাপ মধ্যগত হলে এবং পাপ পীড়িত হয়ে দ্বিতীয়ে, ষষ্ঠে এবং অষ্টমে অথবা দ্বাদশে অবস্থান করলে এই গ্রহের শান্তির কল্পে আপনি এই চতুর্মুখী রুদ্রাক্ষ ধারণ করতে পারেন। আর অবশ্যই যথাযথ সংস্কারপূর্বক ওং, রিং, রং এই বিশেষ মন্ত্র 108 বার জপ করে ডান হাতে ধারণ করলে সর্বাপেক্ষা শুভ ফল আসে এবং এর ফলে চন্দ্রগ্রহের সমস্ত কুফল নষ্ট হয়ে যায় আর আপনার মানসিক শান্তি এবং সুখ অনায়াসেই আসে। এখন আসব পঞ্চমুখী রুদ্রাক্ষের বিষয়ে। সর্বাধিক পরিচিত এই সর্বত্রই এই রুদ্রাক্ষ পাওয়া যায়। এই রুদ্রাক্ষ দুই শ্রেণীতে হয়। এর নাম কালাগিরুদ্র এবং রুদ্রাক্ষ ধারণের নিষিদ্ধ খাদ্যদ্রব্য ও নিষিদ্ধ কর্ম সম্পাদনের পাপ বিনষ্ট হয়, মানসিক প্রশান্তি আসে। ভগবান শিবের পঞ্চক্ষরী মন্ত্র সহযোগে সন্ধ্যাকালে দেহের যে কোনো অংশে ধারণ করলে এই অখাদ্য ভোজনজনিত পাপ নষ্ট হয়। রাশিচক্রে যদি শনিগ্রহ রবিযুক্ত হয়ে থাকে এবং বিশেষত লগ্নে দ্বিতীয়ে, ষষ্ঠে, অষ্টমে এবং সপ্তমে এবং দ্বাদশে অবস্থান যদি করে বা যে কোনোভাবে শনিগ্রহ পাপ পীড়িত, নিচস্থ ও অশুভ গ্রহযুক্ত হলে সেই গ্রহের শান্তির নিমিত্তে উক্ত রুদ্রাক্ষ যথাবিধি সংস্কারপূর্বক ওং, রিং এই বিশেষ মন্ত্রে 108 বার জপ করে আপনি ধারণ করতে পারেন। আর এই ধারণে শনিগ্রহের সমস্ত অশুভ ফল নষ্ট হয়। এখন আসব ষোড়মুখী রুদ্রাক্ষ বা ছয়মুখী রুদ্রাক্ষ। এই জাতীয় রুদ্রাক্ষের নাম কার্তিকেয়। ছাত্রদের পক্ষে ও যারা দুরারোগ্য রোগে ভুগছেন তাদের পক্ষে এই রুদ্রাক্ষ বিশেষ উপযোগী। জ্ঞান বৃদ্ধির ক্ষেত্রে এবং রুদ্রাক্ষের চমৎকার কার্যকারিতা লক্ষ্য করা যায়। জ্ঞান বৃদ্ধির ক্ষেত্রে এবং এ রুদ্রাক্ষের চমৎকার কার্যকারিতা লক্ষ্য করা যায়। মন্ত্রযোগে রুদ্রাক্ষ উজ্জীবন করা হয়। ভূত প্রেতাদি দ্বারা অনিষ্ট সাধনের ক্ষেত্রে প্রতিকার রূপে এই বিশেষ রুদ্রাক্ষ ধারণ করা যায়। মানসিক অবসাদ, স্বভাবের উগ্রতা ও অন্যান্য রোগের উপকারকারী এই বিশেষ রুদ্রাক্ষ। রাশিচক্রের শুক্র কন্যায় নিচস্থ, অশুভ গ্রহযুক্ত দ্বিতীয়ে, পঞ্চমে, ষষ্ঠে, অষ্টম, দ্বাদশে অবস্থান করলে বা অশুভ হলে এ গ্রহের শান্তির নিমিত্তে উক্ত রুদ্রাক্ষ যথাবিধি সংস্কারপূর্বক ওং, ওয়িং, রিং এই বিশেষ মন্ত্রে 108 বার জপ করে ধারণ করতে পারেন। এর ফলে আপনার কুণ্ডলীর শুক্রের অশুভ প্রভাব ধীরে 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 নষ্ট হয়ে যায়। এখন আসব সপ্তমুখী রুদ্রাক্ষ। এই বিশেষ শ্রেণীর রুদ্রাক্ষের নাম হল অনন্ত মাতৃকা। এই রুদ্রাক্ষ ধারণে সামাজিক প্রতিষ্ঠা, অর্থ, মান, যশ, প্রতিপত্তি প্রভৃতি লাভ অনেক সুগম হয়। রাশিচক্রে রাহু গ্রহ রবি এবং চন্দ্রযুক্ত হয়ে লগ্নে দ্বিতীয়ে, চতুর্থে, পঞ্চমে, ষষ্ঠে, সপ্তমে, অষ্টমে, নবমে, দশমে এবং দ্বাদশে অবস্থান করলে বা কোনোভাবে অশুভ হলে এ ধরনের শান্তির নিমিত্তে উজ্জীবন করতে হয়। ওম রিং মন্ত্রে 108 বার জপ করে উক্ত রুদ্রাক্ষ কণ্ঠে ধারণ করলে রাহু গ্রহের সমস্ত কুফল বিনষ্ট হয়। বন্ধুরা, আমি এই 7টি রুদ্রাক্ষ সম্পর্কে এই ভিডিওতে আলোচনা করলাম। আমি পরবর্তী ভিডিওতে
আরও সাতটি রুদ্রাক্ষের বিশেষ কার্যকারিতা নিয়ে আলোচনা করব। আজ এই পর্যন্ত। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন। আমার চ্যানেলের নিয়মিত আপডেট পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি প্রেস করবেন। আজ এই পর্যন্ত, নমস্কার।